কোনো ব্রাউজার দেওয়া canva.com canva.com লিখে আপনি ব্রাউজ করতে হবে। তারপর হচ্ছে এখানে সাইন আপ করতে হবে, আমি অলরেডি সাইন আপ করে নিয়েছি। আপনাদের ফেসবুক অথবা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করতে পারবেন। তো যাই হোক, এখন আমি ইউটিউব থাম্বনেইল ক্রিয়েট করব। তো থাম্বনেইল ক্রিয়েট করার জন্য আমাকে এখানে ইউটিউব লিখলে এখানে ইউটিউব থাম্বনেইল চলে আসবে। তো আমি এটাতে ক্লিক করলাম। এখানে অনেকগুলো টেমপ্লেট আপনাকে দেখানো হবে, সো আপনি যে কোনো একটা টেমপ্লেট চুজ করে নেবেন। এক্সাম্পল, আমি এই টেমপ্লেটটা ফ্রি আছে, তো এটা আমি চুজ করলাম, এটা একটা ক্লিক করলাম। ক্লিক করার পর নতুন একটা ব্রাউজ ওপেন হবে, ট্যাব ওপেন হলো। তো আমি এই যে এখানে চলে আসলাম, এখানে আমার এটা দরকার নাই, আমি আমার মনের মতো করে এখানে ক্রিয়েট করতে পারবো। এক্সাম্পল, হাউ টু ক্রিয়েট ইউটিউব লিখলাম, জাস্ট এতটুকুই আমি দিলাম। এখন আর কোনো কিছু এখানে দিব না, প্রয়োজন আমি আমাদের একটা টেক্সট দিতে পারি, আমাদের ইউটিউব লিঙ্কটা। টেক্সট দেওয়ার জন্য এখানে টেক্সটে ক্লিক করে এখানে লিখতে হবে http youtube.com/core4billing। এটা হচ্ছে আমাদের ইউটিউব লিঙ্ক। তো আমি লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। তো আমি এটা চাইলে আমি কালার করতে পারবো, তো হলমার্ক করে আপনি এখানে কালার করতে পারবেন। আমি এটা রেড কালার দিলাম, লোড করতে পারবেন, বড় করতে পারবেন। আমি এটা একটু ছোট করে নিলাম, ভালো দেখাচ্ছে না, তো আমি অন্য কালার দিতে পারবো। আমি এখানে একটা বর্ডার দিয়ে দিব। ব্ল্যাক কালার থাক, সেটাই ভালো লাগে আর কি, করবো বলি। সো তারপর এখানে ডাউনলোড করতে হবে, ডাউনলোড অপশনে গিয়ে এখানে পিএনজি সাজেস্ট, আপনাকে পিএনজি করা হয়েছে, আপনি চাইলে জিপিজি পিডিএফ তারপর প্রিন্ট করতে পারবেন। হ্যাঁ, তো আমি যেহেতু পিএনজি করবো হাই কোয়ালিটি, সো পিএনজি করার পর হচ্ছে পিএনজিতে ক্লিক করাই থাকবে। তো তারপর হচ্ছে ডাউনলোড আপনি ক্লিক করবেন, তো ডাউনলোড এখানে ডাউনলোড হবে। তো ডাউনলোড হওয়ার পর দেখবেন এখানে আমার ইউটিউব থাম্বনেইলটা ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি চাইলে এটা আপনি ইউটিউবে ইউজ করতে পারবেন।